হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিজি করে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। অনেকদিন ধরে টিউটোরিয়াল তৈরি করা হয় না, যার জন্য আমি দুঃখিত। আসলে আমি অসুস্থ ছিলাম, যার কারণে হচ্ছে এটা অনেকদিন ধরে টিউটোরিয়াল তৈরি করা হয় না। তো অনেকটি টিউটোরিয়াল করার মাঝখানে আমার মনে হলো যে আমি একটা জিনিস আপনাদেরকে এখনো দেখানো বাদ রেখেছি, সেটা হচ্ছে কিভাবে একটা অ্যাক্টিভিটির ডাটা আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে সেট করতে পারি। তো এই সিম্পল একটা জিনিসটা নিয়ে আমরা একটা অ্যাপ তৈরি করব, সেটা হচ্ছে বার্থডে গিফট অ্যাপ। যে অ্যাপটাতে আমরা আসলে কোনো একজনের বার্থডে যা থাকবে তার নাম দেবো এবং তাকে উইশ করা হবে। সেই শুধুমাত্র নাম দেওয়ার পরে তার আমরা একটা বাটন রাখবো, সেই বাটনে ক্লিক করার সাথে সাথে তাকে উইশ করে দেবে। তো এরকম একটা সিম্পল অ্যাপ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। শুধু দেখানোর আমি কাজ করার আগে আমি আপনাদেরকে ডেমো দেখাই। ঠিক আমাদের এরকম অ্যাপটা হবে এরকম, দেখেন আমার ইমুলেটরটা ওপেন হোক। তো এখানে আমাকে বলা হবে যে ইন্টারভিউর পার্সন নেম, এখানে আমাদের পার্সন নেম এর নাম দিতে বলা হবে। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম পিজি কোডার। ওকে, পিজি কোডার আমরা এখানে দিলাম এবং এখানে একটা বাটন দিয়ে রাখা হয়েছে, দেখেন বার্থডে কার্ড। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন হ্যাপি বার্থডে পিজি কোডার, এবং এখানে একটা হ্যাপি বার্থডে একটা পিকচার আসে। এখানে আপনি আরো কিছু শো করতে পারেন, কিভাবে এই টেক্সটের সাইজ চেঞ্জ করতে পারেন, কিভাবে টেক্সটের মধ্যে আপনি চাইলে আপনার নিজের খেয়াল খুশি মতো ডিজাইন করতে পারবেন। সেই বিষয়ে আমি সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিও টিউটোরিয়ালে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। যাওয়ার পূর্বে আমি এখান থেকে দেখেন এই প্রজেক্টে আমি কাজ করতেছিলাম, আমি একটা নতুন প্রজেক্ট করবো। তো এই প্রজেক্টটা আমি আসলে করব হচ্ছে কটলিনে। আমি বরাবরই টিউটোরিয়াল করে এসেছি জাভাতে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কটলিনেও সেই সিম্পল অ্যাপটা আমরা তৈরি করতে পারি। আসলে বর্তমান সময়ে কটলিন খুব জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ, আসলে কটলিনে অনেক বেশি সহজ জাভার চাইতে, যার কারণে আমি আপনাদেরকে কটলিনে দেখাবো কিভাবে কটলিন ব্যবহার করে আমরা এই সিম্পল অ্যাপটা তৈরি করতে পারি। তো এখান থেকে আমরা সর্বপ্রথম কি করবো, এমপি অ্যাক্টিভিটি সিলেক্ট করবো এবং এখানে নেক্সটে ক্লিক করবো। এখানে আমাদের এখানে অ্যাপ্লিকেশনের নাম দিতে বলা হইতেছে, তো এখানে আমরা আমাদের অ্যাপের নাম দিতে পারি। তো এখানে আমরা নাম দেবো বার্থডে, ওকে, বার্থডে উইশ, যে কোনো নাম আপনি দিতে পারেন। আর এইখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব কটলিন। ওকে, এখানে যে কোনো এপিআই সিলেক্ট করতে পারেন। সাথে সাথে দেখেন আমাদের কি প্যাকেজের নামও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার পরে এখানে আমরা ফিনিশে ক্লিক করে দেবো। ফিনিশে ক্লিক করে দিলে অ্যান্ড্রয়েড স্টুডিও খুব অল্প কয়েক মিলি সেকেন্ড সময় নিয়ে থাকে তার প্রজেক্টটা গেটেল বিল্ড করে দেওয়ার জন্য। এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। এই সময়টুকুর মধ্যে আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো আমি আরো বলে থাকবো, আপনারা যারা বিগিনার আছেন তারা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টের বিগিনার প্লেলিস্টের ভিডিওগুলো দেখতে পারেন, অ্যান্ড্রয়েড বিগিনার প্লেলিস্ট। দেন তারা হচ্ছে গিয়ে কেউ যদি চান যে আমি প্রজেক্ট করবো, সেক্ষেত্রে আমি আপনাদের জন্য প্রায় 50+ প্রজেক্টের কাজ করে দেখেছি, সেই প্রজেক্টগুলো আপনি দেখতে পারেন অ্যান্ড্রয়েড প্রজেক্টের টিউটোরিয়ালগুলো। ওকে, তো আমাদের প্রথমে যে যে অ্যান্ড্রয়েড স্টুডিও যে আমাদের গেডেল বিল যে ফাইলগুলো আছে সবগুলোকে রেডি করে দিয়েছে, আমরা সর্বপ্রথম চলে আসবো মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল কোডে। তো সর্বপ্রথম আমরা একটা ডিজাইন করব, তো তার জন্য আমাদের যেতে হবে মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল করে। এবং দেখেন এখানে আমাদের মেইন অ্যাক্টিভিটি কে ঠিক কটলিন, আমাদের এখানে লেখা থাকে কি মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, যেটা আমরা জাভাতে করে থাকি। তো এখানে দেখেন কটলিন যেহেতু করতেছি আমরা, এখানে কটলিনে সিলেক্ট, দেখেন কটলিন কিন্তু আসছে। এবং আপনাদেরকে আমি আরো বলে থাকি, যদি আপনাদের ফার্স্ট টাইম কটলিনে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে নিয়ে দেন হচ্ছে কটলিন সিলেক্ট করবেন, তাছাড়া হচ্ছে আপনার এখানে কটলিন আসবে না। ওকে, চলে আমরা সর্বপ্রথম চলে আসলাম মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল কোডে। কারো যদি এরকম উইন্ডো না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, আরইএস রিসোর্সের আন্ডারে লেআউট নামক একটা ফোল্ডার আছে, এই লেআউট ফোল্ডারের ভিতর দেখেন অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল নামক একটা ফোল্ডার আছে, ফাইল আছে, সেই ফাইলে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ঠিক এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে। তো এখানে আমরা দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড বাই ডিফল্ট ভাবে দেওয়া থাকে, এটা আপনারা বরাবরই জানেন যারা অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করেছেন, যারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তারা হয়তো বা অন্য কোনো প্রোগ্রামিং এ কাজ করেছেন, সেক্ষেত্রে এখানে আমরা বরাবরই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে থাকি। তো এখানে এই অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ডটা দিয়ে রাখছে। তো এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা কি করতে পারি, ডিলিট, এখান থেকে আপনি জাস্ট এটাকে ডিলিট করে দিবেন। ওকে, এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদেরকে কি লেআউটটা দেওয়া আছে, এখানে লেআউটটা দেওয়া আছে বাই ডিফল্ট অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদেরকে রেফার করে কনস্ট্যান্ট লেআউট। তো আমি অনেক সময় কনস্ট্যান্ট লেআউট চেঞ্জ করেছি, তো আজকে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য কনস্ট্যান্ট লেআউট ইউজ করব। ওকে, তো সর্বপ্রথম আমি একটু টেক্সট ভিউ নেব। তো এখান থেকে দেখেন এখানে দেখেন এখানে কিছু কমন ফিচার্স দেওয়া আছে, এখানে কমন টেস্ট টেক্সট, তারপর বাটন, উইজেট, লেআউট, কনস্ট্যান্ট, গুগল,
অনেক কিছু দেওয়া আছে, তো এখান থেকে আমরা কি করবো, টেক্সট ভিউটাকে নেবো, এখানে টেক্সট ভিউটাকে ধরে এনে এখানে ছেড়ে দেবো, ড্রাগ এন্ড ড্রপ করবো। দেখেন এখানে আমাদেরকে, এখানে যদি আমরা কনস্ট্যান্ট না করি এই ক্ষেত্রে, তাহলে হচ্ছে কি, আমরা যখন এই লাইনটা, এই যে অ্যাপসটা রান করবো, সেক্ষেত্রে এই লেখাটা এই 00 কোঅর্ডিনেটে আমাকে দেখাবে, অর্থাৎ 00 XY কোঅর্ডিনেট যে ভ্যালুটা আছে সেই জায়গায় আমাকে দেখাবে। তো এখানে আমাকে কোন জায়গায় রাখতে হবে সেটাকে আমি কনস্ট্যান্ট করে দেবো। তার জন্য আমরা কি করতে পারি, টেক্সট ভিউটাকে সিলেক্ট করে এইখান ধরে নিয়ে এটাকে উপরে সিলেক্ট করে দিলাম, এবং এইখান থেকে ধরে নিয়ে এটাকে নিচে সিলেক্ট করে দিলাম, এবং এইখান থেকে ধরে নিয়ে এইখানে এই পাশে সিলেক্ট করে দিই, এবং এই পাশে সিলেক্ট করে দিয়ে সেই পাশে সিলেক্ট করে দেখেন মাঝখানে কিন্তু চলে আসছে, এবং এইখানে ধরে নিয়ে আমরা আমাদের খেয়াল খুশি যেখানে দরকার ঠিক সেইখানে এটাকে সেট আপ করতে পারি। ওকে, সেট আপ করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করতে পারি, টেক্সটের সাইজটাকে একটু বড় করে দিতে পারি। তো এখানে আমরা এখন একটু সাইজটা চেঞ্জ করার জন্য আমরা চলে আসবো স্প্লিটে ক্লিক করে কোডে। কোডে চলে আসে আমরা এইখানে, এইখানে এই যে কোনো জায়গায় আমরা বলে দিতে পারি টেক্সটের সাইজটাকে। ওকে, টেক্সটের সাইজটা আমরা এখানে বলে দিতে পারি 30 SP। ওকে, দেন আমরা আরো কি করতে পারি, এখানে আমরা বলে দিতে পারি টেক্সট স্টাইল, স্টাইলটা আমরা বলে দিতে পারি কি, বোল্ড অবলিক দিয়ে দেই ইটালিক। ওকে, এখানে যেন বোল্ড হয় এবং ইটালিক হয়, এবং এখানে কি লেখা দেখাবে সেই লেখাটা আমরা বলে দিতে পারি। এখানে বলে দিতে পারি ইন্টার ইউর পার্সন নেম। ওকে, এখানে আমরা বলে দিতে পারি ইন্টার ইউর পার্সন নেম, এখানে এই কথাটুকু আমরা এখানে বলে দিলাম। দেন আর আপনি চাইলে কি করতে পারেন, এর আইডিটাকে চেঞ্জ করে দিতে পারেন। এর আইডিটা চেঞ্জ করলেও চলবে, না করলেও চলবে। তো আমি আবার ডিজাইনে চলে যাবো, এবং ডিজাইনে ক্লিক করলে ডিজাইনে চলে আসলাম। দেখেন এখানে কিন্তু আমাকে এইরকম একটা ডিজাইন দেখাইতেছে। আপনি চাইলে এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা আবার এখানে চলে আসি। তো এখানে আমরা বলতে পারি এর টেক্সট কালারটা, ওকে, টেক্সট কালারটা আমরা বলে দিতে পারি, যেহেতু এখান থেকে আমরা রেড কালারটা ইউজ করতে পারি, হ্যাশ FF22, যেটা হচ্ছে রেড কালার হেক্সাডেসিমাল কোড। তো এখানে আমরা চাইলে এইখানে এই রেড অপশনে ক্লিক করে যে কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করে নিজেদের মতো নিতে পারি। ওকে, তো আমার কাছে যে ইয়েলো কালারটা ইজ গুড, ইয়েলো কালারটা গুড লুকিং লাগতেছে, তো আমি ইয়েলো কালারটাকে সিলেক্ট করলাম, এবং এখানে আবার ডিজাইনে ক্লিক করি। ডিজাইনে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদেরকে এখন ইউজারের কাছ থেকে নাম নিতে হবে। তো এখানে দেখেন যদি আমি আবার একটু ব্যাকে যাই, দেখেন এখানে ইন্টারভিউর পার্সন নেম, দেন তারপর এখানে একটা নাম নেওয়ার জন্য কি দরকার, আমাদের একটা এডিট টেক্সট দরকার। তো আমাদের এই এডিট টেক্সটটা নিতে হবে। তো এডিট টেক্সটটা নেওয়ার জন্য আমরা এই টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে প্লেইন টেক্সট, তো এখান থেকে আমরা প্লেইন টেক্সটটাকে সিলেক্ট করব, এবং এখানে ধরে এনে ড্রাগ এন্ড ড্রপ করে দেবো। ড্রাগ এন্ড ড্রপ করে দেওয়ার পরে এটাকে আমাকে কনস্ট্যান্ট করতে হবে। তো এখানে এটাকে লাগিয়ে দেই এই পাশে, এবং এই পাশ থেকে, সরি, এই পাশ থেকে ধরে নিয়ে, দুঃখিত, এই কাছ থেকে ধরে নিয়ে এই পাশে লাগায় দেই, এবং এটাকে এ ধরে নিয়ে এইখানে লাগায় দেই। দেওয়ার পরে এইটাকে ধরে নিয়ে এই যে আমার ফার্স্ট যে পার্সনটা আছে সেই জায়গার নিচে লাগায় দেবো। ওকে, এবং ধরে নিয়ে এটাকে যে কোনো জায়গায় সেট করে দিতে পারি। ওকে, সেট করে দিলাম। দেন আমরা এখন আবার কোথায় চলে আসবো, এই জিনিসটা শো করার জন্য আমরা একটু স্প্লিটে চলে আসি। স্প্লিটে চলে আসলাম, এবং এডিট টেক্সটের মধ্যে এখানে দেখেন টেক্সটের জায়গায় নেম দেওয়া আছে, থাকুক। এখানে আমরা কি করে দিতে পারি, এখানে আমরা বলে দিতে পারি টেক্সটের সাইজটাকে। তো এখানে আমরা টেক্সটের সাইজটা দিয়ে দিলাম হচ্ছে 26 SP। ওকে, দেন আমরা কি করতে পারি, এখানে এর টেক্সটের স্টাইলটা বলে দিতে পারি, টেক্সটের স্টাইল হচ্ছে বোল্ড। ওকে, দেন এটা আমরা বলে দিলাম। আপনি চাইলে আরো আর্গুমেন্ট এখানে দিতে পারেন, আর ডিজাইনের জন্য এখানে আমরা টেক্সটের ডিজাইন হিসেবে, টেক্সট কালার হিসেবে আমরা কি কালার ব্যবহার করতে পারি, ব্ল্যাক কালার, HAS 000, যেটা হচ্ছে ব্ল্যাক কালারে হেক্সাডেসিমাল কোড আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমরা যদি আবার প্রিভিউর দিকে তাকাই, দেখেন এখানে একটা বাটন দেওয়া আছে। তো এখানে যদি আমরা অনেকটা কি এরকম হয়ে গেছে যে ইন্টারিয়র পার্সন নেম, এখানে একটা পার্সন নেম দেওয়া হচ্ছে, এবং এখানে বাদ দিয়ে কার্ড নামে একটা বাটন দরকার, তো আমাদের একটা বাটন দরকার। তো আমরা এখানে বাটনকে সিলেক্ট করবো, এবং এখান থেকে বাটনকে ড্রাগ এন্ড ড্রপ করে এনে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এটাকেও কনস্ট্যান্ট করতে হবে। তো ধরে নিয়ে এটাকে এই পাশে লাগিয়ে দেই, এবং এই পাশ থেকে ধরে নিয়ে এটাকে এই পাশে লাগিয়ে দেই, এবং এটাকে লাগিয়ে দেবো এই যে এইটার নিচে। ওকে, দেন এটাকে ধরে নিয়ে এসে আমরা একদম নিচে লাগিয়ে দেই। নিচে লাগিয়ে দেওয়ার পরে এইটাকে আমরা যেভাবে খুশি সেই জায়গায় আমরা বাটনটাকে সেট করে দিতে পারি। তো দেখেন আমাদের বাটন কিন্তু সেট হয়ে গেছে, এবং এখন আমরা যে কাজটা করতে পারি, এখন আমরা স্প্লিটে ক্লিক করবো এবং বাটনে চলে আসবো। এবং এই জায়গায় বাটনের জায়গায় আমরা কি লিখতে পারি, বাটনের জায়গায় আমরা লিখতে পারি যে আমাদের প্রিভিউতে কি ছিল, বার্থডে কার্ড। ওকে, তো এখানে আমরা বলে দিতে পারি ক্রিয়েট, ওকে, ক্রিয়েট বার্থডে, বার্থডে কার্ড, এটা একটা বাটনের নাম হয়ে গেল। দেখেন বাটনের সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এবং এখানে আমি যে লিখতেছি আমার যে লেখাগুলা সেটা কিন্তু স্মল লেটার লিখছি, অথচ আমাদের বাটনে শো করতেছে ক্যাপিটাল লেটার। তার তার জন্য আমাদের কি করতে হবে, এখানে অল ক্যাপস নামক একটা টি আছে আমাদের, সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এখানে আমরা টেক্সট অল ক্যাপস
এখানে টেক্সট অল ক্যাপস, এটাকে আমাদের কি করে দিতে হবে, এটাকে করে দিতে হবে, এটাকে ট্রু করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমাদের, সরি এটাকে করতে হবে ফলস নট অনলি ট্রু। তো এখানে আমরা এটাকে করে দিতে পারি ফলস, এটাকে বাই ডিফল্ট ট্রু করা থাকে, এখানে ফলস করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের মতোই কিন্তু এখন এই যে ডিজাইনটাকে চলে আসে, আমি ডিজাইনে চলে আসে দেখেন আমাদের যেভাবে স্মল লেটার লিখছে সে স্মল লেটার চলে আসছে। তো এখানে আমরা কি করতে পারি, বাটনের সাইজটাকে একটু বড় করে দিতে পারি, যার জন্য আমরা এখানে বলে দিতে পারি টেক্সটের সাইজটা। তো এখানে টেক্সটের সাইজটা আমরা বলে দেই 20 SP, একটু সুন্দর লাগবে দেখার জন্য। ওকে, তো আমাদের আর কিছু করতে হবে না, আমি জাস্ট এখন এখানে আমাদের বার্থডে উইশ অ্যাপটা সেটা রান করবো আমার ইমুলেটরের মধ্যে, তার জন্য আগের যে প্রজেক্টটা আছে সেটাকে আমি এখান থেকে মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করে দিয়ে আমি এখানে রান অপশনে ক্লিক করে দিলাম, অ্যান্ড্রয়েড স্টুডিও কয়েক মিলি সেকেন্ড সময় নিয়ে থাকবে তার প্রজেক্টটা গেডেল বিল করে দেওয়ার জন্য। আমাদের প্রজেক্টের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, মাত্র শুরু করেছি আমরা। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখার জন্য। আসলে যদি পুরো ভিডিওটা না দেখেন, কোনো কিছু স্কিপ করেন, সেক্ষেত্রে আপনি হয়তো বা এরর ফেস করতে পারেন। ওকে, দেখেন নিচের দিকে আমাদের এখানে আমার এই মাউসের এখানে দেখেন গেডেল কি কি চলছে, গেডেল বিল্ড রানিং চলতেছে। তো আমাদের এখানে কোনো অ্যাপসে কোনো এরর আছে কিনা সেই এররটাকে ফাইন্ড করার জন্য গেডেল বিল্ড রানিং চলতেছে। আমরা যদি বিল্ডে ক্লিক করি সাথে সাথে দেখেন এখানে আমাদের বিল্ড অপশনের কাজগুলো কিন্তু চলতেছে। দেখেন এগুলো শেষ হওয়ার পরে আমরা চলে আসবো, আমরা এখানে ইনস্টল হয়ে দেখতে পারবো যে আমাদের ডিজাইনটা হয়েছে কিনা এক্স্যাক্টলি আমরা যেভাবে ডিজাইনটা চাইতেছি। তো এই কয়েক মিলি সেকেন্ড ফার্স্ট টাইম অ্যান্ড্রয়েড স্টুডিও অল্প কয়েক মিলি সেকেন্ড সময় নিয়ে থাকে, তো আস্তে আস্তে এই সময়টাকে কম হবে। তোকে দেখেন আমাদের অনেকটা ডিজাইন এরকম হয়ে গেছে, এবং এখানে শুধুমাত্র নেম দেওয়া আছে, এবং এই নেমটা সরাই দিয়ে আমরা এখানে যা খুশি তাই লিখতে পারতেছি। ওকে, এবং লেখার পরে যদি আমরা এই বাটনে ক্লিক করি, নাথিং ইজ হ্যাপেন, তো আমাদের এই বাটনে ক্লিক করলে পরবর্তী অ্যাক্টিভিটিতে যাইতে হবে, সেই কাজটা আমরা করব। সেই কাজটা কিভাবে করতে পারি, তো তার জন্য আমরা এই বাটনের আইডির সাথে লিসেনার অ্যাড করতে পারি, অন ক্লিক লিসেনার অ্যাড করে। আবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সরাসরি এর মধ্যে একটা অন ক্লিক মেথড ইউজ করতে পারি। তো আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড অপশনটা কিভাবে অন ক্লিক মেথড আমরা ইউজ করে তো অন্য একটা অ্যাক্টিভিটিতে যাইতে পারি সেটা। তো সেটা দেখানোর জন্য আমি একটা মেথড আপনাদেরকে তৈরি করে দেখাই। তো এখানে আমরা এই বাটনের মধ্যে আমরা একটা লিসেনার অ্যাড করব, সেটা হচ্ছে অন ক্লিক। অন ক্লিক এর মধ্যে আমরা বলে দিতে পারি ক্রিয়েট, ক্রিয়েট বার্থডে কার্ড। আমি যেরকম ভাবে লিখতেছি ঠিক এরকম ভাবেই আপনারাও লিখবেন। এখানে ক্রিয়েট বার্থডে কার্ড নামক একটা মেথড আমরা তৈরি করলাম। মেথডটা তৈরি করার পরে এই লেখাটুকু আমরা কি করব, এখান থেকে কার্ড মার্কিং করে এখানটুকু কি করব, কপি কপি করে চলে আসে আমার মেইন অ্যাক্টিভিটি কেটি, অর্থাৎ যে আমাদের যে কটলিনের যে কোডটা আছে সেখানে চলে আসবে, এবং সেখানে চলে আসে অন ক্রিয়েট মেথডের বাইরে। সরি, এখানে দেখেন আমাদেরকে মেইন অ্যাক্টিভিটি ওভাররাইড ফান অন ক্রিয়েট যে মেথডটা দেওয়া আছে সেই মেথডের বাইরে আমরা একটা মেথড তৈরি করব। সেই মেথডের নাম কি হবে, আমরা এই মেথডটা তৈরি করব অবশ্যই ফাংশন দ্বারা। তার জন্য আমাদেরকে নিতে হবে ফাংশনের ফাং, এখানে কিন্তু আমরা জাভাতে ব্যবহার করতেছি না, সেক্ষেত্রে একটু খেয়াল করার বিষয়। জাভাতে কি করতাম আমরা, পাবলিক ভয়েড রাখতাম। তো এখানে এইখানে আমরা কি করতে পারি, এর ভেতরে আর্গুমেন্ট হিসেবে আমরা পাস করে দিতে পারি আমাদের ভিউটাকে। ওকে, এবং ভিউটাকে পাস করে দেওয়ার পরে এখানে আমাদের ডাবল কোটন দিয়ে কোটন দিতে কোটেশন দিতে হবে, এবং তার ভেতরেও ভিউ পাস করে দিতে হবে, এবং এটাকে আমরা কি করতে পারি ক্লোজ ক্লোজ করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদেরকে একটা এরর দেখাইতেছে। এখানে আমরা যদি ক্লিক করি দেখি এরর বলতেছে আমাদেরকে, এখানে আমরা সাপ্রেসে ক্লিক করে দিলাম আমাদের এরর গন। তো এই পাশে দেখি আমাদের কি এরর আসতেছে, ও সরি, এখানে আমাদের ডাবল কোটেশন দেওয়া যাবে না, এখানে একটা কোটেশন আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং এখন দেখেন আমাদেরকে কি বলতেছে, ভিউটাকে অল্ট এন্টার করতে বলতেছে, মানে আমাদের এই ক্লাসটাকে ইম্পোর্ট করতে বলতেছে। তো তার জন্য আমরা কি করতে পারি, কিবোর্ডের অল্টার এবং অল্ট এবং ইন্টার বাটনটাকে একসাথে প্রেস করবো। একসাথে প্রেস করার পরে ইম্পোর্ট ক্লাসটাকে করে দেবো, এবং সাথে সাথে আমাদের এরর গন হয়ে গেছে। তো এখন আমরা কি করতে পারি, এই বাটনে ক্লিক করলে আমরা অন্য একটা অ্যাক্টিভিটিতে যেতে যাব। তো কিভাবে যেতে পারি সেটা আমরা অবশ্যই জানি, সেটা ইন্টেন্ট এর ব্যবহার করে, ইন্টেন্ট ক্লাস ব্যবহার করে আমরা জাভাতে বরাবরই গিয়েছি। তো এইখানেও আমরা ইন্টেন্ট ক্লাস ব্যবহার করব। তো ইন্টেন্ট এর এইখানে এইখানে আমাদেরকে যা একে কটলিনে ব্যবহার করার জন্য আমাদেরকে ভ্যাল অর্থাৎ ভেরিয়েবল নিতে হবে, ভ্যালু নিতে হবে। তো এখানে আমরা ভ্যাল এবং তার ভেতরে আমরা বলে দিতে পারি ইন্টেন্ট, এর অবজেক্ট ইকুয়াল টু আমরা বলে দিতে পারি ইন্টেন্ট, এটা অনেক বেশি সহজ। এবং তার ভেতরে আমাদেরকে এখন আমাদেরকে পাস করে দিতে হবে প্যাকেজ নেম। প্যাকেজ নেমটা আসলে কি, কনটেক্সট, আমরা কোন কনটেক্সটে আছি, দিস কনটেক্সট ডট আমরা কোন কনটেক্সটে যাইতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে আরেকটা অ্যাক্টিভিটি ক্লাস। এখানে আমরা আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করে নেই, কিভাবে অ্যাক্টিভিটি তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা জানেও না, এখানে আমরা কি করতে পারি, প্যাকেজটাকে সিলেক্ট করে নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করার পরে এইখানে অ্যাক্টিভিটিতে ক্লিক করি, অ্যাক্টিভিটি ক্লিক করার পরে এইখানে আমরা এমটি অ্যাক্টিভিটিটাকে সিলেক্ট করতে পারি, এবং এইখানে আমরা মেইন অ্যাক্টিভিটি 2 এর জায়গায়
আমরা এখানে বলে দিতে পারি নিউ অ্যাক্টিভিটি, আপনার যে অ্যাক্টিভিটি দরকার সেই অ্যাক্টিভিটি আপনি এখানে লিখবেন এবং ফিনিশে ক্লিক করে দেবেন। ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে অল্প কয়েক মিলি সেকেন্ড সময় নিয়ে থাকবে আমাদের অ্যাক্টিভিটিটাকে কি হওয়ার জন্য, কনফিগার হওয়ার জন্য। দেখেন এখানে অ্যাক্টিভিটি কনফিগার হয়েছে। এখন আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি ডট কেটি, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি যে কোডটা আছে আমরা সেই কোডে, এবং এখানে বলে দিতে পারি নিউ অ্যাক্টিভিটি। এবং এই নিউ অ্যাক্টিভিটির পরে আমাদেরকে এখন দিতে হবে ডবল ক্লোন, এবং সেটা হবে ক্লাস ডট জাভা, এবং এটাকে আমরা কি করে দিতে পারি, ক্লোজ করে দিতে পারি। আমরা আসলে জানি, আরো জানি যে অ্যাক্টিভিটিটাকে কি করতে হয়, স্টার্ট করে দিতে হয়। তো এখানে আমাদেরকে স্টার্ট অ্যাক্টিভিটি এবং তার ভেতরে ইন্টেন্টের অবজেক্টটাকে আমাদের এখানে পাস করে দিতে হবে। তো এখানে আমরা বলতে পারি ইন্টেন্ট, এবং এখানে ক্লোজ দিতে পারি ক্লোজ। তো এইখানে আগের যে আমি এখনো রান করি নাই, আগের যে অপশন এখানে ক্লিক করলে কিছু হইতেছিল না, আমি আপনাদেরকে দেখাবো এখন ক্লিক করলে অন্য একটা অ্যাক্টিভিটিতে চলে যায় কিনা। তো এখানে আমরা কি করলাম, এই আবার রান অপশনে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের গেডেল বিল্ড রানিং চলতেছে। তো আমাদের এমুলেটরে কি হয় দেখা যাক, এমুলেটরটা আগে রানিং হয়ে আসুক, দেন আমি আপনাদেরকে দেখাবো অন্য একটি অ্যাক্টিভিটিতে আসলে আমাদের নিয়ে যায় কিনা। দেখেন এখানে বলতেছে রিইনস্টার্ট, অর্থাৎ রিস্টার্ট করতে বলতেছে, যেহেতু অ্যাপস এর মধ্যে পরবর্তীতে কাজ হয়েছে। তো আমরা কি করতে পারি, আবার এটাকে রিস্টার্ট করে দিতে পারি। রিস্টার্ট করে দিলাম, দেখেন এখানে আবার আমাদের প্রসেসিং চলতেছে, এবং এখানে ইনস্টল প্রসেসিং চলতেছে। ইনস্টল প্রসেসিং হওয়ার শেষ হওয়ার পরে আমরা এখানে একে যাইতে পারবো। ওকে, তো এখানে দেখেন এখন যদি আমরা ক্রিয়েট বার্থডে কার্ড এই বাটনে ক্লিক করি, পরবর্তীতে একটা ব্ল্যাঙ্ক একটা কি আমাদের অ্যাক্টিভিটিতে নিয়ে আসছে। তো আমাদের কাজ এখন হচ্ছে যে এইখানে আমরা আবার এইখানে একটু দেখাই, এইখানে আমরা ব্যাকে চলে আসি। এইখানে এই নেমের জায়গায় আমি কোনো নাম লিখবো, এই নেমটাকে সরায় দিই আমরা এখানে গিয়ে, এবং নেমটাকে আমি রিমুভ করে দেবো। কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখাবো। এখানে যাইলে কিনা কেন সেই নামটাকে কি করবে, সেটাকে উইশ করে দেবে। যেমন এখানে যদি আমরা লেগে হাসান, তো কি করবে এই হাসানটাকে, হাসানকে উইশ করবে এইখানে। তো এই কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের একটা অ্যাক্টিভিটি থেকে, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি কেটি থেকে আমাদেরকে দ্বিতীয় অ্যাক্টিভিটিতে কি করতে হবে, আমাদের ডাটা পাস করতে হবে। তো তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা একটা ভেরিয়েবল নিতে পারি ভ্যালু, সরি এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা নাম নিতে পারি ভ্যাল, এবং তার ভেতরে আমরা নেম নিতে পারি নেম। সেই নেমটা আসলে কোথা থেকে আসবে, সেই নেমটা আসবে হচ্ছে নেম ইনপুট থেকে। এইখানে আমরা যেটা করতাম কি, আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমাদের নেম ইনপুটটা থেকে আমাদেরকে নেম ইনপুটটা আসবে। তো এখানে আমরা বলে দিতে পারি নেম ইনপুট। ওকে, সেই আমাকে কেন নেম ইনপুট সাজেস্ট করতেছে না আমি একটু দেখতে পারি। ওকে, নেম ইনপুট আমরা এখানে লিখি নেম ইনপুট ডট, সরি এখানে আমাদেরকে এই কারণে সাজেস্ট করতেছে না, কারণ হচ্ছে আমরা একটা কাজ করতে ভুলে গেছি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদেরকে এই যে অ্যাক্টিভিটিটা আছে সেইখানে আমাদেরকে এইখানে কিছু কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে এর আইডিটাকে চেঞ্জ করে দিতে পারি, সেখানে বলে দিতে পারি নেম ইনপুট। ওকে, নেম ইনপুট এর আইডিটাকে বলে দিতে চেঞ্জ করে দিলাম, এন্ড এই সাথে আমাদেরকে নেম এর জায়গায় কিছু না রেখে এটাকে খালি করে দিলাম। এবং এইখানে আমরা যদি চলে আসি, এখন আমাদেরকে দেখেন এখানে আমি একটু করে দিই আমাদেরকে, আপনাদেরকে দেখেন সাজেস্ট করবে এখন আমাদের মতো নেম ইনপুট ডট, এখানে আমরা বলে দিতে পারি কি সেটা কি করবে, সেটা হবে, সেটা কোথা থেকে আসবে, এডিটেবল টেক্সট থেকে। তো এখানে আমাদেরকে বলতে এডিটেবল টেক্সট, এবং সেটাকে কি করতে হবে, টু স্ট্রিং এ কনভার্ট করতে হবে। যেটা আমরা জাভাতে করেছি কি, যে কোন একটা আইডি থেকে সেটা কি করছি, গেট করতাম, সেই একই পদ্ধতিতে এটাকে আমরা এখানে গেট করতেছি। এবং এই যে আমাদের এইখানে, অর্থাৎ এই এডিট টেক্সট বক্সে আমরা যে নামটা দেব এখন, সেই নামটা কি করতেছি, এখন আমরা এই নেমের মধ্যে স্টোর করতেছি। তো এই নেম ভ্যালুটা এখন যদি আমরা পরবর্তী অ্যাক্টিভিটিটাকে পাস করে দেই, সেক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। তো পাস করতে পারি আমরা কিভাবে, ইন্টেন্ট এর সাহায্যে। এখানে আমরা বলতে পারি ইন্টেন্ট ডট পুট এক্সটা, এবং তার ভেতরে আমরা পাস করে দিতে পারি কি, পাস করে দিতে পারি আমাদের নিউ অ্যাক্টিভিটিটাকে, নিউ অ্যাক্টিভিটি ডট। এখানে আমাদের আরো পাস করে দিতে পারি নেম এক্সটা নামক একটা, এখানে আমরা বলে দিতে পারি নেম এক্সটা, এখানে আমরা নেম এক্সটা একটা নামক একটা কিওয়ার্ড নিলাম, এবং তাকে কমা দিয়ে পার সাথে পাস করে দিলাম হচ্ছে আমার এখানে নেমটাকে। ওকে, নেমটাকে আমরা পাস করে দিই। ওকে, দেখেন এখানে আমাদেরকে একটা এরর দেখাইতেছে, এই এররটা আমাদের পরবর্তীতে গন হয়ে যাবে, আমি সেটাও দেখাবো কিভাবে গন হয়ে যায়। তো এখন এখানে দেখেন আমাদেরকে একটা এরর দেখাইতেছে, এখানে যদি আমরা এরর দেখাই, সেই এররটা দূর করার জন্য আমাদেরকে এখন এই যে আমাদের এই ইন্টেন্ডের মধ্যে যে ভ্যালুটা আমরা এই অ্যাক্টিভিটি থেকে নিউ অ্যাক্টিভিটিটাকে সেট করলাম, পাঠিয়ে দিলাম, সেটাকে কি করতে হবে, নিউ অ্যাক্টিভিটিতে গেট করতে হবে। তো তার জন্য আমরা চলে আসবো নিউ অ্যাক্টিভিটি ক্লাসে। তো নিউ অ্যাক্টিভিটি ক্লাসের মধ্যে আমরা এই নেমটাকে গেট করে দেওয়ার জন্য, গেট করার জন্য আমরা কি করতে পারি, এইখানে
এইখানে আমরা ভ্যালু হিসেবে ভার নিতে ভ্যাল নিতে পারি, এবং এখানে নিতে পারি নেম, নেম এর মধ্যে সেটা আমরা স্টোর করতে পারি। কি করতে পারি, ইন্টেন্ট, এখানে আমরা বলে দিতে পারি ইন্টেন্ট ডট, এখানে আমরা ইন্টেন্ট ডট কি করতে পারি, গেট স্ট্রিং এক্সট্রা, এবং তার ভেতরে আমরা পাস করব কি, আমাদের নেম এক্সট্রাটা কি। এখন এখানে আমাদের নেম এক্সট্রাটা কি, সেটা আমাদেরকে কম্পোনিয়ন অবজেক্টের মধ্যে স্টোর করতে হবে। তো এখানে আমি এখানে বলতে পারি, এখানে আমরা নিতে পারি কম্পোনিয়ন অবজেক্ট, ওকে কম্পোনিয়ন অবজেক্ট, এবং এটাকে এই অবজেক্টের ভিতরে আমরা বলে দিতে পারি, এই ভ্যালুটা রাখতে পারি কনস্ট্যান্ট ভ্যালু, যে ভ্যালুটা কি বারবার চেঞ্জ হবে না। এখানে আমরা বলে দিতে পারি নেম এক্সট্রা, ওকে নেম এক্সট্রা, দেখেন আমাদের এই পাশ থেকে এরটা চলে যাবে। নেম এক্সট্রার মধ্যে আমরা স্টোর করতে পারি কি, আমরা নেম এক্সট্রাটাকে স্টোর করতে পারি। এখানে আমরা স্মল নেম এক্সট্রা লিখবো, নেম এক্সট্রা, ওকে এখানে আমরা লিখতে পারি নেম এক্সট্রা, এবং এখানে এটা কি করতে পারি, এখানে আমরা সেমিকোলন দিয়ে যাওয়া দরকার নাই। তো আমাদের যেহেতু এটা কি আমাদেরকে অ্যারের মধ্যে স্টোর হয়েছে, তো এখন আমরা এইখানে আমরা পাস করব কি, আমাদের এই নেম এক্সট্রাটাকে, ওকে। তো এখানে আমরা পাস করে দিতে পারি আমাদের নেম এক্সট্রাটাকে, এখানে আমরা নেম এক্সট্রাটাকে পাস করে দেই, ওকে। আপনারা আমার মতো নেম এক্সট্রাটাকে পাস করে দেবেন, পাস করে দেওয়ার পরে এখানে আমরা কি করতে পারি, ক্লোজ, এবং করতে পারি এখন আমরা সেট করে দিতে পারি কি কার সাথে। তো আমরা একটু চলে আসব মেইন অ্যাক্টিভিটি ডিজাইন করে। তো এখানে আমাদেরকে ডিজাইন করে একটু কাজ করতে হবে, সেটা কি আমাদের একটা টেক্সট দরকার। তো আমরা এখান থেকে একটা টেক্সট ভিউ নেই, টেক্সট ভিউ নিলাম, এবং এটাকে কি করতে পারি এই পাশ থেকে কনস্ট্যান্ট করে দেই, এবং এটাকে কি করতে পারি এই পাশ থেকে কনস্ট্যান্ট করে দেই, এটাকে এই পাশ থেকে, সরি, এখানে উপর থেকে কনস্ট্যান্ট করব, এখানে ধরে নিয়ে আসে আপনি উপর থেকে সেট করে দেবেন, এবং এটাকে ধরে নিয়ে এসে এখানে সেট করে দেবেন, এবং তারপরে আপনার খেয়াল খুশি মতো যে কোনো জায়গায় এটাকে সেট করে দিবেন। এবং আমরা এখানে স্প্লিটে ক্লিক করবো এটাকে ডিজাইন করার জন্য। তো এখানে আমরা বলে দিতে পারি এর আইডিটাকে চেঞ্জ করে দিতে পারি, এর আইডিটা হিসাবে আমরা এখানে ব্যবহার করতে পারি বার্থডে, ওকে, বার্থডে, গিটিং, যে কোনো আইডি আপনি ব্যবহার করতে পারেন, তবে আপনার খেয়াল করার বিষয় সেই আইডিটাই যেন আমরা এই কোটলিন কোডে ইউজ করি। তাই এখানে আমরা টেক্সট ভিউ এর পরিবর্তে আমরা এখানে খালি রেখে দেবো এটা, এবং এখানে বলে দিতে পারি কি, এখানে আমরা টেক্সটের সাইজটাকে বলে দিতে পারি, টেক্সটের সাইজ হচ্ছে আমার 30 SP, ওকে। দেন এটাকে টেক্সটের স্টাইলটা আমরা বলে দিতে পারি কি, টেক্সটের স্টাইলটা হচ্ছে বোল্ড এবং ইটালিক হবে, হবে ব্যাক স্ল্যাশ দিয়ে আমরা এখানে বলে দিতে পারি ইটালিক, এন্ড আর কিছু দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। তো আমরা এখন চলে আসবো মেইন নিউ অ্যাক্টিভিটি কেটি এই এখানে, এবং এখানে আমরা বলে দিতে পারি কি, এখন যে আমরা আইডিটা চেঞ্জ করলাম বার্থডে গিটিং, এবং এর সাথে আমরা বলে দিতে পারি বার্থডে, এখানে আমরা বলে দিতে পারি বার্থডে গিটিং ডট, কি করতে পারি আমাদের সেট টেক্সটটাকে সেট করে দিতে পারি। তো এখানে আমরা সেট করার জন্য আমরা কি সেট টেক্সট ব্যবহার করতাম, এখানে শুধুমাত্র টেক্সট ব্যবহার করলেই চলে, দেখেন এখানে কতটুকু অ্যাডভান্স হচ্ছে আমাদের কটলিন। তো এখানে আমরা বলে দিতে পারি হ্যাপি বার্থডে, ওকে, হ্যাপি বার্থডে, এখানে আমরা বলে দিতে পারি হ্যাপি বার্থডে, বার্থডে, এবং সেটাকে কি করে দিতে পারি ব্যাক স্ল্যাশ, সরি, এখানে আমরা ব্যাক স্ল্যাশ এন দিয়ে তার সাথে আমরা পাস করে দিতে পারি ডলার সাইন দিয়ে আমরা এখানে পাস করে দিতে পারি আমাদের নেমটাকে, ওকে। এখানে আমরা শুধুমাত্র নেমটাকে পাস করে দিলাম, এবং এটাকে কি করে দিলাম আমরা এখানে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা যদি এখন কোডটা রান করি, দেখা যাক কিছু একটা হয় কিনা। আমি জাস্ট রান অপশনে ক্লিক করে দিলাম, দেখা যাক কি হয়, ওকে। রান অপশনে ক্লিক করে দিয়েছি, তো আমি আবার এখানে আমাদের দেখেন নিচের দিকে আমাদের গেডেল বিল্ড রানিং চলতেছে, দেখা যাক কি হয়। যে আমাদের এই যে পুট আমরা যে এক্সট্রাটা কোডটা পাঠাইলাম, আমরা যে টেক্সটটা পাঠাইলাম, সেটা হচ্ছে পরবর্তী অ্যাক্টিভিটিতে যায় কিনা সেটা দেখার জন্য, ওকে। দেখেন এখানে রান হয়ে গেছে, তো আমি আবার রান করি, দেখে তো ওপেন হইতেছে না, তো আমি এখানে আবার রান অপশনে ক্লিক করে দিলাম, দেখেন এখানে ওপেন হয়ে চলে আসছে। এবং এইখানে দেখেন একটা বিষয় কি, সেইখানে বাটনের এই বার্থডে কার্ডটা নিতে অনেক নিচে নেমে গেছে, তারপরেও আমি আপনাদেরকে দেখাই যে আমাদেরকে এখানে ডাটা নিয়ে যায় কিনা। তো এখানে আমরা লিখলাম হচ্ছে হাসান, এবং এখানে যদি আমরা ক্লিক করি দেখা যাক কি হয়, দেখেন এখানে বলতেছে হ্যাপি বার্থডে হাসান। তো এখানে আমরা আর এখনো কিছু বাদ কাজ বাকি আছে, সেটা কি, সেটা হচ্ছে যে এখানে আমরা কিছু ছবি দিয়ে দিতে পারি বার্থডে, অর্থাৎ যার বার্থডে তাদেরকে উইশ করার জন্য, তাকে তাকে কি করতে পারি, তাকে আকর্ষিত করার জন্য একটা বার্থডে ইমেজ ব্যবহার করতে পারি। এবং হচ্ছে আরো আমরা যে জিনিসটা কাজ করতে পারি, এই লেখাটা কিন্তু অনেক নিচে নেমে গেছে, সঙ্গে এটাকে উপরে দিয়ে আসতে পারি, ওকে। তো তার জন্য আমাদেরকে কোথায় চলে আসতে হবে, প্রথমে চলে আসতে হবে মেইন অ্যাক্টিভিটি এক্সাম্পল কোডে। দেখেন এখানে বার্থডে এই বাটনটা অনেক নিচে চলে আসছে, আমরা ডিজাইনে চলে আসি, এবং এইখানে এই বাটনটাকে কি করে দিতে পারি, এইখানে এটাকে একটু উপরে উঠাই দিই, ওকে, উপরে উঠাই দিলাম।
দেন আমরা একটা ইমেজ ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমি ইমেজ পাবো কোথায় আসলে, তো আমার আগের যে প্রজেক্টটা সেই যে বার্থডে কার্ড গিফট সেটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিই। তো এখান থেকে আমি আমার পিকচার গুলো ব্যবহার করি। তো এখানে আমি কিছু পিকচার ইউজ করেছিলাম, সরি, এখান থেকে এই যে কোনো পিকচার আমি এখান থেকে কপি করলাম। এখান থেকে কপি করে নিয়ে এসে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবো এবং কোথায় রাখবো, ড্রয়েবল নামক ফোল্ডারে। ড্রয়েবলটাকে সিলেক্ট করবো, মাউসের রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা এখানে পেস্ট করে দেবো এবং এখানে ড্রয়েবলটাকে সিলেক্ট করবো। কখনোই ড্রয়েবল B24টাকে সিলেক্ট করা যাবে না এবং এটাকে কি করবে, ওকে করে দিতে পারি। এবং খেয়াল করার বিষয়, আমরা ড্রয়েবলের মধ্যে যে ফাইলটা রাখতেছি সেটার মধ্যে সেটা রিনেমড অবশ্যই স্মল লেটার হতে হবে, সেখানে কোনো স্পেস রাখা যাবে না, কোনো ক্যাপিটাল লেটার রাখা যাবে না, এবং ফরম্যাট গুলো অবশ্যই জেপিজি অথবা পিএনজি যে কোনো একটা ফরম্যাটে রাখতে হবে। এবং এখানে আমরা ওকে ওকেতে ক্লিক করে দিই, সাথে সাথে দেখেন আমাদের এই এ পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখন কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে মেই কই আমাদের এই পিকচারটা শো করতে হবে কোথায়, সেই পিকচারটা শো করতে হবে অ্যাক্টিভিটি নিউ অ্যাক্টিভিটি এক্সাম্পল করে, অর্থাৎ নামের পরে আমাদেরকে এই যে এই জায়গায় যেন পিকচার শো করে। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা ডিজাইনে ক্লিক করি, ডিজাইনে ক্লিক করলাম, দেখেন আমি কোথায় আছি, নিউ অ্যাক্টিভিটি এক্সাম্পল কোড, ডিজাইনে ক্লিক করি এবং এখান থেকে আমরা একটা ইমেজ ভিউ নেবো। ইমেজ ভিউটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করি, ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে এখানে আমাদেরকে একটা ইমেজ সিলেক্ট করতে হবে বাই ডিফল্ট। তো এখানে আমরা একটা বাই ডিফল্ট ইমেজ সিলেক্ট করলাম এবং ওকে করে দিলাম, দেখেন এখানে আমাদেরকে ইমেজ দেখাইতেছে। তো খেয়াল করার বিষয় যে এখানে আমরা এটাকে এখানে এই পাশ থেকে কনস্ট্যান্ট করবো, এটাকে এই পাশ থেকে কনস্ট্যান্ট করবো, এটাকে এই পাশ থেকে কনস্ট্যান্ট করবো এবং এটাকে নিচের দিকে কনস্ট্যান্ট করবো। কনস্ট্যান্ট করে দেওয়ার পরে আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি, সরি, আমাদের চলে যেতে হবে কোডে। তো তার জন্য আমরা স্প্লিটে ক্লিক করবো, স্প্লিটে ক্লিক করার পরে এই ইমেজ ভিউ এর মধ্যে চলে আসবো এবং ইমেজ ভিউ এর মধ্যে দেখেন এখানে টুলস নামক এসআরটি কম্প্যাক্ট নামক একটা লাইন আছে, এই লাইনটাকে রিমুভ করে দেবো এবং এই জায়গায় আমরা ইউজ করবো এসআরসি অর্থাৎ সোর্স। আমাদের সোর্সটা হবে কি, সোর্সটা হবে অ্যাট দা রেট ড্রয়েবল, ড্রয়েবল থেকে যে এ পিকচারটা আছে সেই পিকচারটা, দেখেন এখানে পিকচারটা কিন্তু অনেকভাবে সুন্দরলি সুন্দরভাবে কিন্তু সেট আপ হয়েছে। তো একটা বিষয় খেয়াল করার বিষয় যে এখানে আমাদের টেক্সট ভিউটা কোথায়, টেক্সট ভিউটা এই জায়গায় এবং আমাদের পিকচারটা অনেকটা বড় হয়ে গেছে। তো এখানে আমরা উপরে যেতে পারি, কি করতে পারি, এখানে আমরা পিকচারের সাইজটা একটু চেঞ্জ করে দিতে পারি। তো এখানে আমরা পিকচারের সাইজ দিলাম 400, ওকে, এবং তার হাইটটা দিয়ে দিতে পারি 400, কি করে দিতে পারি 400, অবশ্যই ডেন্সিটি পিক্সেল, তার জন্য আমাদেরকে ডিপি দিতে হবে এবং এইখানে তার উইডথটা দিয়ে দিতে পারি হচ্ছে আমরা 550 ডিপি, ওকে, মেবি এখন গুড লুকিং লাগতেছে। আমি আবার রান করতেছি, দেখা যাক আমাদের অ্যাপসের কাজ পারফেক্টলি হয় কিনা। আমি রান অপশনে ক্লিক করলাম, এখানে দেখেন আমাদের প্রজেক্টটা গেডল বিল চলতেছে, এখানে আগের মতোই আছে, এই প্রজেক্টটা ইনস্টল হয়ে চলে আসবো, দেন হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাপস পারফেক্টলি কাজ করে কিনা। তো দেখেন এখানে আমাদের অ্যাপস এর চেঞ্জিং চলতে আসছে, দেখেন কি বলতেছে, রিস্টার্ট করতেছে বলতেছে, কারণ আমরা অ্যাপস এর মধ্যে আরো কিছু কাজ করেছি। তো এখানে এই কাজটা করার জন্য আমরা কি করতে পারি, আবার রিস্টার্ট করে দিতে পারি আমাদের অ্যাপসটাকে। রিস্টার্ট করার পরে দেখেন আবার আমাদের অ্যাপস ইনস্টল চলতেছে, তো ইনস্টল শেষ হওয়ার পরে আমাদের অ্যাপস চলে আসবে। তো এখানে আমরা কি করতে পারি, এখানে দেখেন আমাদের অনেক সুন্দর ভাবে লাগছে এবং এখানে এখানে একটা লাগিয়ে গেছে। তো এখানে আপনারা জাস্ট ঠিক নিচে নামিয়ে দিবেন। তো এখানে আমি কি করতে পারি, এখানে আমি লিখলাম হাসপাতাল, ওকে, এখানে আমি আমার নিজের নামটাই লিখলাম, ওকে। লেখার পরে আমরা কি করলাম, এখান থেকে এটাকে মিনিমাইজ করে আমি বার্থডে কার্ডটাকে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে হ্যাপি বার্থডে টু হাসান তালুকদার, যেহেতু আমাদের পিকচারের নিচে এসে চলে আসছে, তো আমরা একটু ডিজাইনে কাজ কাট করতে হবে। সেটা হচ্ছে এই বাটন, প্রথমে আমাদেরকে বাটন দূর করার জন্য, তো এখানে আমরা কি করতে পারি, এখানে এই বাটনের মধ্যে আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি, ওকে। তো এখানে আমরা একটা কাজ করে দিতে পারি, এখানে আমাদের একটা এরর দেখাইতেছে, সেটা কি, সেটা হচ্ছে যে এখানে আমরা কি এই যে নেম ইনপুটটা, এটাকে আমাকে একটু কপি করি, কপি করে নিয়ে আসা আমরা এই এই এডিটর জায়গায় চেঞ্জ করে দিই। দেখেন আমাদেরকে এখন আর যে এররটা ছিল সেটা চলে গেছে এবং এখানে আমরা দিতে পারি মার্জিন, সেখানে আরো আমরা 10 ডিপি আরো অ্যাড করে দিলাম, ওকে। দেন আমরা চলে আসবো কোথায়, এইখানে এখানে চলে আসার পরে ইমেজ ভিউটার মধ্যে আমরা কি করতে পারি, এখানে মার্জিন দিতে পারি টপ থেকে, সেটা কত আমরা 40 50 ডিপি মতো একটা মার্জিন দিয়ে দিই, ওকে। এখন যদি আমরা রান করি দেখা যাক কি হয়, এখন দেখলে রান করলে অবশ্যই গুডিং লুক লাগবে ইনশাল্লাহ আমাদের অ্যাপস, দেখা যাক কি হয়। তো দেখেন নিচের প্রজেক্টে আমাদের গেডল বিল চলতেছে, এখানে এখানে অ্যাপ্লাই চেঞ্জেস চলে আসছে এবং আবার কি বলতেছে, রিস্টার্ট করতে বলতেছে, আমি আবার রিস্টার্ট করি। তো অ্যান্ড্রয়েড স্টুডিও অনেক সময় একটুই করে, তো আসলে আমাদের অ্যাপস পারফেক্টলি কাজ হয়ে গেছে। তো এখানে দেখেন, এখানে আমরা যদি এখন আমরা নাম লিখি, সাপোজ এখানে আমি লিখলাম আবার আমার নাম হাসান, এবং আপনার যে বন্ধুর নামে আপনি কার্ডে কাজ টুইস্ট করতে চান এবং এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কি বলতেছে, তো তবু আমাদের এই লেখাটা দেখাইতেছে না। তো দেখানোর জন্য আমরা এখানে কি করে দিতে পারি, এখানে এর হাইটটাকে বলে দিতে পারি 500, ওকে।
500, এবং এর মার্জিন টপটাকে আমরা 15 ডিবি না দিয়ে এটাকে আমরা দিয়ে দিতে পারি কত, 90 ডিবি। ওকে, 90 ডিবি এখন মনে হয় পারফেক্ট লাগবে। তো এখানে আবার আমরা রান করি, দেখা যাক কি হয়। আমি আবার রান ওখানে ক্লিক করে দিয়েছি। এটা আসলে জাস্ট মার্জিনের উপর ডিপেন্ড করে, আর কিছু না। ওকে, এইসের দিকে দেখেন ইনস্টল প্রসেসিং চলতেছে। ওকে, দেখেন এখানে আমাদের বার্থডে কার্ড উইজেট, বার্থডে উইশ, এই যেটা আমাদের অ্যাপস। তো এইখানে সাপোজ আমরা এখানে কিছু নাম লিখলাম, ওকে এখানে একটা নাম লিখলাম, দেন এটাকে কি এর বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে হ্যাপি বার্থডে হাসান, এবং হ্যাপি বার্থডে যে আমরা পিকচার ব্যবহার করি সেই পিকচারটা কিন্তু চলে আসছে। আমি আপনাদেরকে জাস্ট এই অ্যাপস এর কাজটা না, আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে কিভাবে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে আমরা আমাদের ডাটাটাকে সেন্ড করতে পারি, সেন্ড করতে পারি। আমাদের কি ইউজারের কাছ থেকে নেওয়া যে ডাটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে নেমটা, সেই নেমটা কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু শো করেছি। কিভাবে আসলে এই কটলিন ইউজ করে, যেখানে জাভাতে ইউজ করে আমাদেরকে আরো 10-15টা লাইন কোড বেশি লিখতে হতো, সেটা কিন্তু আমরা জাভাতে কটলিন ইউজ করে খুব ভালোভাবে করে ফেলেছি। তো আশা করি আপনারা বুঝে গেছেন। যদি বুঝে থাকেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে।